মোচার ঘন্ট বানানো যে খুব শক্ত তা কিন্তু নয়, খুবই সিম্পল একটা রেসিপি। এটা নিরামিষ ও আমিষ দুটো পদ্ধতিতেই করা যায়, বাট আজকে আমি আপনাদের নিরামিষ পদ্ধতিতেই করে দেখাবো, আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর আগে এই মোচাটা আপনারা কীভাবে কাটবেন সেটা দেখে নিন। প্রথমে মোচার যে আস্তরণগুলো আছে সেগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে, কারণ মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে মোচার ফুলগুলো ব্যবহার করব। আর মোচার এই ফুলগুলো মোচারই শেষের অংশটার সাথে এইভাবে লেগে থাকে, তাই একটা ছুরির মাধ্যমে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ভেঙেও নিতে পারেন। এবার এই মোচার একটা একটা করে এইভাবে আস্তরণটাকে ছাড়িয়ে নিতে হবে, আর এই মোচার ফুলগুলোকে কেটে নিয়ে সেপারেট রাখতে হবে পরে ছাড়িয়ে নেওয়ার জন্য। এবার যখন দেখবেন একদম শেষের দিকটা চলে এসছে, বা এই যে একদম ধপধপে সাদা অংশটা বেরিয়ে আসবে, এটাকে আপনারা না ছাড়িয়ে এমনিও চপ করে নিতে পারেন। যেহেতু এটা মোচার একদম সেন্টার পার্ট, তাই এটা বেশ অনেকটাই নরম হয়, তাই এটাকে আপনারা ডাইরেক্টলি চপও করে নিতে পারেন। আমি এখানে যদিও গ্লাভস পরে কাটছি, তাই আমার এখানে তেলটা লাগানো একদমই দরকার নেই, বাট আপনারা যদি খালি হাতে কাটেন সেক্ষেত্রে হাতে একটু এইভাবে তেলটা লাগিয়ে নেবেন, আর বটি বা ছুরি যেটা দিয়ে কাটবেন সেটাতে একটু তেল লাগিয়ে নেবেন, যাতে এর কষ্টটা আপনাদের হাতে বা বটি বা ছুরিতে লেগে না যায়। আর কাটা হয়ে গেলে এটাকে অতি অবশ্যই আপনাদের জলের মধ্যে রেখে দিতে হবে, নাহলে এটা কিন্তু কালো হয়ে যাবে। এবার দেখে নিন মোচার ফুলগুলো আপনাদের কিভাবে ছাড়াতে হবে। প্রথমে এভাবে নিচের দিকে প্রেস করলে যে আঁচের মতো অংশটা বেরিয়ে আসবে সেটাকে আপনাদের বের করে নিতে হবে। আর এই ফুলের মাঝখানে একটা এরকম কাটির মতো অংশ থাকে, সেটাকে এভাবে টানলেই দেখবেন বেরিয়ে আসছে। ব্যাস, মোচার ফুলের মধ্যে এই দুটো অংশ আপনাদের বাদ দিতে হয়। এবার এই মোচার ফুলগুলোকে কিভাবে কাটবেন সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, আর তার আগে এই সব কটা মোচার ফুলকে আপনাদের এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। আর এটাকে কাটাটাও খুবই সহজ, জাস্ট এইভাবে মোচার ফুলগুলোকে একসাথে নিয়ে একটু ফাইনলি চপ করে নেবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটা ফাইনলি চপ করেছি। আর কেটে নেওয়ার পরে অতি অবশ্যই এটাকেও জলের মধ্যে রেখে দেবেন। এবার একই প্রসেসে আমি পুরোটাই কেটে নেব। আর কাটা হয়ে গেলে এটাকে জলের মধ্যে একবার ভালো করে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে যে কষ্টটা আছে সেটা বেরিয়ে যায়। বাট এটাকে সেদ্ধ করার আগে 10-15 মিনিট এটাকে একটু ভিজিয়ে রাখবেন। আর ততক্ষণে পাশে মোচার জন্য একটু আলুও কেটে নেবো। আমি এখানে আলুটা একটু বড় সাইজ করে কাটছি, বাট আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর আলুর পরে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো ভালো করে চপ করে নেবো। আর এরপর আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য খুব বেশি নয় সামান্য একটু আদামি কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিতে, আর সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, রঙের জন্য 3টে শুকনো লঙ্কা, আর 1 চা চামচ গোটা জিরে। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর আগে থেকে আমি একটু এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি মোচা সেদ্ধ করার সময় একসাথেই সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, আর তারপর এই ভিজিয়ে রাখা মোচাগুলো থেকে জলটা ভালো করে বের করে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। সাথে যে কাঁচা ছোলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এছাড়া সাথে লাগবে 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ নুন। তারপর জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে টোটাল 5টা সিটি দিয়ে নিয়েছি, আর তারপর স্টিমটা বেরিয়ে গেলে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, আর তার আগে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ আর এলাচ। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই গরম মশলার সাথে 2 চা চামচ নারকেল গুঁড়ো আপনাদের একটু ভালো করেই ভেজে নিতে হবে, এতে স্বাদের আর গন্ধের কিন্তু অনেকটা চেঞ্জেস আসে। যদিও আমরা নারকেল গুঁড়ো একদম পরেও ব্যবহার করব, বাট এইভাবে দিয়ে দিলে গন্ধটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর যখনই দেখবেন এই মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ
হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মোটামুটি আরও 1 থেকে 2 মিনিট এটাকে আপনাদের একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কালারটা খুবই সুন্দর চলে আসে। আর এরপরে মশলাগুলো যাতে জ্বলে না যায় সেজন্য এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোটাকে একবার মিশিয়ে নিই, যেহেতু আলুগুলো এখানে কাঁচা আছে তাই টমেটোর সাথে এই আলুগুলোকে আমি কুক করে নেব। টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরোতে যে সময়টা লাগবে সেই সময় কিন্তু আলুটাও কুক হয়ে যাবে। আপনারা চাইলে আলুটাকে আগেও ভেজে নিতে পারেন, বাট এইভাবে করলে সময়টা অনেকটাই সেভ হয়। আর অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না, কারণ নুনটা দিয়ে এখানে 1-2 মিনিট মিশালেই দেখবেন টমেটোটা ঠিক এরকমভাবে গলে যাবে, আর আলুর মধ্যেও কিন্তু নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। যেহেতু এখন টমেটোর মধ্যে থেকে জলটা বেরোবে তাই এটা ছেটকানোর সম্ভাবনা থাকে, তাই 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে পারেন। আর এটা যতক্ষণ রান্না হচ্ছে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করবো, আর সেটা হলো একটু 1 মুঠো গোবিন্দভোগ চাল আপনারা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, যাতে চালটা একটু নরম হয়ে যায়। তারপর মিক্সিতে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এই পেস্টটা ঠিক কোন সময় আপনাদের দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে দেখে নিন টমেটোটা থেকে কিন্তু এখন জলটা বেশ অনেকটাই কমে গেছে আর আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেশার কুকার থেকে সেদ্ধ করা মোচাটাকে নিয়ে আমি ভালো করে জলটাকে স্ট্রেন করে নেবো, এতে মোচাটা একদম ঝুরো ঝুরো হয় তাই খেতে অনেকটাই ভালো লাগে। এবার জলটা ভালো করে বেরিয়ে গেলে আমি আলুর সাথে রেখে ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় দেখবেন মোচাটা রান্না হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটাই জল কাটে, তাই সেই জলটা যাতে না কাটে সেই জন্য এই গোবিন্দভোগ চালের পেস্ট এখানে আপনাদের দিয়ে দিতে হবে। গোবিন্দভোগ চালের জন্য এর গন্ধটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর মোচাটা রান্না হয়ে যাওয়ার পরেও কিন্তু জলটা কাটে না। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আমি এখানে মিষ্টির জন্য একটু কম চিনি ব্যবহার করলাম, আপনারা মোচার ঘণ্টটা কীরকম মিষ্টি চান সেই অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। ফাইনালি এখানে দিয়ে দিতে হবে 1.5 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা, আর সবশেষে এখানে দিয়ে দিন একটু গ্রেট করা নারকল। আর তারপর একবার মিশিয়ে নিলেই নিরামিষ মোচার ঘণ্ট কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।